নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি মাম্পি। দেখে নেব এখনকার বিস্তারিত সংবাদ। প্রয়াত হলেন কেন্দ্রীয় মন্ত্রী অনন্ত কুমারজি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 59 বছর। বিজেপির 6 বারের সাংসদ ছিলেন তিনি। বিজেপির রাজ্য কার্যালয়ের ওনার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা। ওনার পরিবারের প্রতি সমবেদনা জানান মুখ্যমন্ত্রী। রাষ্ট্রমন্ত্রী এবং কর্ণাটকের সংগঠন মন্ত্রী রূপে কাজ করেছেন। রাজনীতিতে ভারতীয় জনতা পার্টি 6 বার সাংসদ রয়েছেন। অটলজি যখন এনডিএ গভর্নমেন্ট তৈরি, অটলজির নেতৃত্বে আমাদের এনডিএ সরকার এসেছিল প্রথম, তখন অনন্ত কুমারজি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন এবং পরবর্তী সময়ে ছিলেন, এবং প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2014 সরকার আসার পর মানে কেমিক্যাল ফার্টিলাইজার মিনিস্টার এবং পরবর্তী সময়ে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স অতিরিক্ত দায়িত্ব ওনার কাছে আসে। তিনি পারদর্শিতার সঙ্গে সেই মন্ত্রণালয়ের দায়িত্বভার পালন করেছেন। যা যা মন্ত্রী যেই যে মন্ত্রণালয়ে উনি ছিলেন, সেটা সিভিল এভিয়েশন হোক, আরবান ডেভেলপমেন্ট হোক, কেমিক্যাল ফার্টিলাইজার, পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, সমস্ত দপ্তরগুলো উনি পারদর্শিতার সঙ্গে কাজ করেছেন। বিশ্ব প্রতিবন্ধী দিবস ও মেডেতে ছুটির বিষয়টি বিবেচনা করতে রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন বাম শ্রমিক নেতা তথা সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। আগরতলা শ্রমিক ভবনে সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য তুলে ধরেন তিনি এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলির সপ্তাহে সব দিন খোলা রাখার সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি। কাজ করতে পারো তাহলে বলি সেখানে কাজ করতে পারো, তাহলে মূলটা কথা হচ্ছে আমাদের রাজ্যের মধ্যে দোকান কর্মচারী যারা এমনিতেই সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেন, প্র্যাকটিক্যালি তাদের 8 ঘন্টা কাজের সেখানে বিষয়টা নেই, তারা অধিকাংশই 10-12-14 ঘন্টা পর্যন্ত অনেকেই কাজ করেন, সেই জায়গায় তাদের কাজে 1 থেকে 1.5 দিন ছুটি পেলে পর একটা মানুষ তো আমাদের দেশে আছেই, যে সরকার রাজ্য সরকার চলছে প্রতি সপ্তাহে 1 দিন বন্ধ থাকে, আবার সেকেন্ড স্যাটারডে আছে, ফোর্থ স্যাটারডে আছে, অর্থাৎ আর মোদ্দা কথা সপ্তাহে 1.5 দিনই ছুটি থাকছে, এছাড়া অন্যান্য ছুটি থাকছে। তাহলে সরকারি কর্মচারীরাই কর্মচারী, দোকানে যারা কাজ করেন কর্মচারী তারা কর্মচারী না, এই যে একটা দৃষ্টিভঙ্গি। যারা উপরে আছেন, যারা মাইনেটা একটু বেশি পান, রুজি রোজগার ভালো করেন, তাদের কথাই সরকার দেখবে, আর সবচেয়ে যারা গরিব মানুষ, সমাজের পেছনে পড়া অংশের মানুষ, তাদের কথা সরকার দেখবে না, এটা নিশ্চয়ই হতে পারে না আমাদের। হ্যাঁ, এটা হতে পারে, আজকে শহর বড় হচ্ছে। আমাদের কিছুদিন আগে আমাদের আজকে যিনি সিআইটিউ রাজ্য সভাপতি, তিনি যখন শ্রমমন্ত্রী ছিলেন, ওনার সভাপতিত্বে আমাদের মহাকরণটা যখন আজকে নিউ ক্যাপিটাল কমপ্লেক্সে যায়নি, আমাদের এই পুরনো সেক্রেটারিতে একটা সভা হয়েছিল, আমিও সেই সভাতে উপস্থিত ছিলাম। আমার মনে আছে সেখানে আজকে যারা বিজেপি দলে আছেন, কেউ মন্ত্রী হয়েছেন, তারা শিক্ষিত বেকার ছেলে মেয়েরা, তারা লেখাপড়া শিখেছেন, কিছু একটা রোজগার করবার জন্য এটা কিনেছেন, এটা যদি কিনতে না পারতেন সেটা ছিল একটা বিষয়, কিন্তু কেনার একটা দোকান পেয়েছেন, দোকান থেকে কিনেছেন, কেনার পরে চালাচ্ছেন। আমরা চাই তাদের রুজি রোজগার যাতে বন্ধ না হয়, আমাদের স্পষ্ট বক্তব্য তাদের রুজি রোজগার যাতে বন্ধ না হয়। সরকার যদি যানবাহন সংক্রান্ত বিষয়ে কোথাও নিয়ন্ত্রণ বা কোথাও ট্রাফিক ব্যবস্থাটাকে সুন্দর করার জন্য কোনো সিদ্ধান্ত নেয়, সেটা সবার সাথে আলাপ আলোচনা ক্রমে এই রিক্সার যারা চালক তাদের রুজি রোজগার বন্ধ না করে কিভাবে এই সমস্যাটার সমাধান করা যায় সে সম্পর্কে আলাপ আলোচনা চলতে পারে। আইপিএফটি তিপ্রাহার প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে। এদিন রাজ্য সম্মেলনের শেষে সাংবাদিক সম্মেলন করে আইপিএফটি তিপ্রাহা। তিপ্রালেন্ডের দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে আইপিএফটি তিপ্রাহা। এদিনে সম্মেলনে 23 জনের কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠিত হয়। আমাদের 1 নম্বর দাবি হলো বর্তমান এডিসিকে নিয়ে ভারতীয় সংবিধানে 2-3 ধারা কে নিয়ে পৃথক তিপ্রাহা গঠন করার জন্য
এক নম্বর দাবি হচ্ছে আমাদের দাবি যেটা 2009 থেকে আমরা দাবি করে এসেছিলাম, এই দাবি হলো আমাদের এক নম্বর। এটার থেকে আমরা এক ফুলই লড়ছি না, চড়ছি না। এবং এখন বিশেষত ত্রিপুরায় আসামের যে ঢেউ এনআরসিকে নিয়ে যেভাবে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এবং গণসংগঠন দল, আমরা কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টে যাইনি। এখন এটাকে আমরা ভারতের সংবিধানে সই দ্বারায় এটাকে কার্যকরী করার জন্য আমরা দাবি রাখছি। এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে আমাদের অন্যান্য সংবাদ নিয়ে, সঙ্গে থাকুন। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন, আমার চাই স্থায়িত্ব 100% ঘন মুক্ত। প্রযুক্তিতে গ্রুভ ডিজাইনে সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরোগ, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যাচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, কত কাজ আমার খাড়ে, আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আর ফেলে রয়েছে নানা ডিজাইন আর বাহারি হরেক রকম চেয়ার। আর ফেল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিছু হবে না মা। সময়কে পিছিয়ে ফেলে ভাবেই টিকে থাকে আরএফএল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আরএফএল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিছু হবে না মা। আরএফএল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। Oh,
ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে, নানান ডিজাইন আর শেপে ইটালিয়ানো পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকেই সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্ট, এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো পিওর আর্ট। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। গোপন খবরের ভিত্তিতে ধর্মনগরের রাধারমণ আশ্রম সংলগ্ন একটি গ্যারাজ থেকে 1,000 লিটার পেট্রোল ও ডিজেল উদ্ধার করল ধর্মনগর থানার পুলিশ, কিন্তু তেল কারবারিদের আটক করতে পারেনি। এমন অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানান ধর্মনগর থানার ওসি। আজকে অনেক দিন যাবতে ইলিগেল স্টকার, ইলিগেল সেলার অফ ওয়েল, ডিজেল, পেট্রোল, কেরোসিন, তাদের এগিস্টে আমরা রেড করছি। বর্তমানে আমরা DCM এবং ফুড অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর নিয়ে, ফুডের লোক নিয়ে আমরা এই ধরনের রেডগুলি কম্বাইনলি জারি রাখছি। আজকে আমরা কামেশ্বর মাধববাড়ি মন্দির পাশে একটা খালের পাশ থেকে, অ্যাবেন্ডন প্লেস থেকে 5 ব্যারেল কেরোসিন তেল সিজ করেছি, একটা FIR কেস নিয়েছি। এখন ঘটনাটা তদন্ত হবে, মালিক খুঁজে বের করা হবে, ওর এগেনস্টে চার্জশিট দেওয়া হবে। এইভাবে বেআইনি স্টকিস্ট এবং সেলারের এগেনস্টে আমাদের অভিযান জারি থাকবে। আগামী 14 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিশু উৎসব 2018। শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনু বাজারে এই শিশু উৎসব অনুষ্ঠিত হতে চলছে। যুব সংস্থার উদ্যোগে দীর্ঘ 7 বছর যাবৎ এই শিশু উৎসব হয়ে আসছে। এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে যুব সংস্থার কর্মকর্তারা একথা জানান। আমরা গত বছরও এই অনুষ্ঠানটি করেছি। বর্তমানের মুখ্যমন্ত্রী মহোদয় আমাদের এই অনুষ্ঠানে এসেছিলেন, ইনিও যথেষ্ট আমাদের এই অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছেন। এই আমরা চাইছি এই অনুষ্ঠানটিকে সরকারের যদি সহযোগিতা পাই আমরা আরেকটু সুন্দরভাবে করতে পারি। প্রত্যেক বছর আমরা আমাদের নিজেদের সহযোগিতায়, আমরা নিজেদের আর্থিক সহযোগিতায় আমরা এই অনুষ্ঠান করি। সরকারি কোনো সুযোগ সুবিধা আমরা পাই না, তাই আমরা বর্তমান সরকারের কাছে আবেদন রাখছি এই অনুষ্ঠানটিকে যদি সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায়, আর্থিক সহযোগিতা পাওয়া যায়। আমরা প্রত্যেক বছর মনুবাজারে এই বাজারটি আমরা জাতি উপজাতির মিলন স্থল, সকলে মিলে আমরা আজকের এই শিশু উৎসবে আনন্দ করি। দলমত রঙের বিচার না করে প্রকৃত কৃষকদের স্বার্থে কাজ করবে কৃষাণ মোর্চা। কমলপুর টাউন হলে কৃষাণ মোর্চার ধলাই জেলা ভিত্তিক কার্যকারিণী বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন সংগঠনের রাজ্য সভাপতি জহর সাহা। দলমত রঙের বিচার না করে প্রকৃত কৃষকদের স্বার্থে কিষাণ মোর্চার সবসময় কাজ করে যাবে। কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট 24 দফা দাবি নিয়ে রাজ্যব্যাপী প্রচার অভিযান করবে এই সংগঠন। তার প্রথম স্তরে ত্রিপুরা রাজ্য 8টি জেলায় 8টি কৃষক সমাবেশ হবে। সমাবেশের মধ্যে 24 দফা দাবির যুক্তিকতা তুলে ধরা হবে। সোমবার কমলপুর টাউন হলে ধলাই জেলা ভিত্তিক কিষাণ মোর্চার কার্যকারিণী বৈঠক শেষে সাংবাদিক সম্মেলন করে এ কথাগুলো বলেন কিষাণ মোর্চার রাজ্য কমিটির সভাপতি জৌহর সাহা। তিনি আরও বলেন রাজ্যের কৃষকদের যাতে ফসল বীমা যোজনার আওতায় আনা হয়, সেই সাথে জুমিয়াদের যেন সরকারিভাবে সার বীজ দিয়ে সাহায্য করা হয়, এই বিষয়গুলো তাদের দাবিতে রয়েছে। তাছাড়া তিনি বলেন সংগঠন তৃণমূল পর্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে বুথ স্তরে 10 জন করে কৃষক, মহিলা প্রতিনিধি এবং যুবক রাখা হবে। এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ধলাই জেলা সভাপতি বিধায়ক আশিস দাস, প্রদেশ সম্পাদক বিশ্বজিৎ চন্দ্র, ধলাই জেলা প্রভারী উত্তম অধিকারী, গৌতম সরকার সহ আরো অনেকে। কৃষককে যাতে ফসল বীমা যোজনার আওতা আনা হয়। আপনারা জানেন আমাদের এই রাজ্যের একটা বড় অংশ জুমের ফসল হয়, অথচ জুম যারা চাষ করেন তারা জনজাতি অংশের লোক এবং খুব দীন দরিদ্র, কিন্তু কখনো তাদেরকে বীজ পর্যন্ত সরকার দেয় না, এরকমও ঘটনা ঘটছে। আমরা চাইছি কি আমাদের কৃষি দপ্তরের মাধ্যমে, রাজ্য সরকারের মাধ্যমে সেই সকল জুমিয়া পরিবারগুলিকে সময় মতো জুমের বীজ এবং সাহায্য, জুম চাষ করার জন্য তার যে আর্থিক সাহায্য সেটা যাতে দেওয়া হয়। আমাদের এই জেলা এবং পরবর্তী পর্যায়ে আগামী 7 দিনের মধ্যে যে জেলার কার্যক্রমে হওয়ার পর সেখানে ওই কর্মসূচিগুলি কিভাবে গ্রাসরুট লেভেলে
আমরা করতে পারি, ওই মন্ডল লেভেলে সেগুলো চলবে, এগুলো তদারকি করবে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। আমার চাই আধুনিক স্লিম ডিজাইন, আমার চাই স্থায়িত্ব 100% ঘন মুক্ত। প্রযুক্তিতে গ্রুপ ডিজাইনে সাধ্যের মধ্যে আমাদের স্বপ্ন পূরণে রিগাল অ্যাফোর্ডেবল ফার্নিচার। আয়ুর্বেদিক চিকিৎসা এক সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি যা রাজন্য আমল থেকে আমাদের রাজ্যে প্রচলিত। বর্তমানে আগরতলার প্যারাডাইস চৌমুহনীতে রয়েছে 10 শয্যা বিশিষ্ট রাজ্য আয়ুর্বেদিক হাসপাতাল। এখানে প্রতিদিন সকাল 9:00 থেকে বিকেল 4:30 পর্যন্ত পুরুষ, মহিলা এবং শিশুদের জন্য বহির্বিভাগ, বয়স্কদের জন্য জেরিয়াট্রিক বহির্বিভাগ এবং পঞ্চকর্ম স্পেশালিটি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। এই বিশেষ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আর্থ্রাইটিস, স্পন্ডেলাইটিস, সকল প্রকার বাতরোগ, শ্বাসরোগ, বিভিন্ন ধরনের চর্মরোগ, মাইগ্রেন, সাইনাস, উচ্চ রক্তচাপ ইত্যাদি রোগের সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি এক পার্শ্ব প্রতিক্রিয়াহীন সুপ্রাচীন চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসার মাধ্যমে কিছু কিছু জটিল ও পুরনো রোগও সম্পূর্ণভাবে সেরে যায়। এই হোমিওপ্যাথিক চিকিৎসার সুফল গ্রহণ করুন। যোগার দ্বারা শরীর সুদৃঢ় হয় এবং মনও হয় সুন্দর, সুস্থির ও সংযত। যোগার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি এক সুন্দর ও সুস্থ সমাজ লাভ করা যাবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। ইচ্ছে মতো আমি বেড়াই ঘুরে, উফ কত কাজ আমার খাড়ে, আমার দেশের আমি রাজা, বসে বসে খেলতে ওদের মতো ওদের মজাগুলো আলাদা, আর ওদের পছন্দ অনুযায়ী আর এফ এল এ রয়েছে নানা ডিজাইন, নানা বাহারি, হর এক রকম চেয়ার। আর এফ এল বেবি চেয়ার, শৈশবের বন্ধু। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিচ্ছু হবে না মা। ভেঙে যাবে বাবারা, কিছু হবে না মা। সময়কে পিছিয়ে ফেলে এভাবেই টিকে থাকে আর এফ এল ডোর। ভার্জিন রেজিন এবং ইউনিফর্ম স্ট্রাকচারাল ডিজাইনের কারণে আর এফ এল ডোর মজবুত বেশি আর টিকেও বেশি। কিছু হবে না মা। আর এফ এল ইউপিভিসি ডোর, সময়ের প্রতিদ্বন্দ্বী। ইটালিয়ানো টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট।
ভালোবাসার নানান রং, সেই রঙে আপনার জীবন রাঙাতে এলো ইটালিয়ানো ট্রে, নানান ডিজাইন আর শিল্পে ইটালিয়ানো পিওর আর্ট। লাইফের সব প্ল্যানকে সাজিয়ে তুলুন ইটালিয়ানো ডিনার সেটের পিওর আর্টে। এর প্রতিটি পিসের পিওর ইউনিক ডিজাইন মনে দাগ কাটবে। ইটালিয়ানো পিওর আর্ট। ফিরে এলাম বিরতির পর আমাদের অন্যান্য সংবাদ নিয়ে। একটু ব্যতিক্রমী ভাবে মেয়ের জন্মদিন পালন করেন চোরাইবাড়ি থানার সিনিয়র কনস্টেবল দীপক রুদ্রপাল। মেয়ে পূজা রুদ্রপালের জন্মদিন উপলক্ষে 250 কম্বল বিতরণ করেন তিনি। প্রতি বছরের ন্যায় এবছরও চোরাইবাড়ি থানার গরিব দুস্থদের মধ্যে শীত কম্বল বস্ত্র বিতরণ করা হয়। তবে এবছর একটু ব্যতিক্রমী অনুষ্ঠান পালন করা হয়। ব্যক্তিগতভাবে চোরাইবাড়ি থানার সিনিয়র কনস্টেবল দীপক রুদ্রপাল এই কম্বল বিতরণ করেন, কারণ উনার মেয়ে পূজা রুদ্রপালের জন্মদিন উপলক্ষে সেই শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার সকাল থেকে প্রায় 250 কম্বল ও মিষ্টি বিতরণ করা হয়েছে এলাকার দরিদ্র জনগণের মধ্যে। প্রতি বছরই শ্যামা পূজা উপলক্ষে আরক্ষা দপ্তর এই মহতী অনুষ্ঠান করে থাকে। তবে এবছর সেই অনুষ্ঠান নতুন সংযোজন, এক পুলিশ কর্মীর মেয়ের জন্মদিন পালন করা হয়েছে এই কম্বল বিতরণের মধ্য দিয়ে। থানা প্রাঙ্গণে সকাল থেকে এই কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চোরাইবাড়ি থানার ইনচার্জ কাজল রুদ্রপাল এবং এসআই সাধন মজুমদার। তবে মেয়ের জন্মদিনকে কেন্দ্র করে এ ধরনের উদ্যোগ রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে গোটা চোরাইবাড়ি এলাকা জুড়ে। ছোট মেয়ে পূজা রুদ্রপাল 10তম জন্মদিবস উপলক্ষে বছরে আমি 250-300 কম্বল গরিবের মধ্যে বিতরণ করি আর করতে থাকি। এটা সর্বদাই চলে। কদমতলা থেকে ভানুময় চন্দ্রের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তার অফিস থেকে রবিবার খোয়াই থানার জাল সার্টিফিকেট দাড়ি শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য দেখা দিয়েছে খোয়াই মহকুমা জুড়ে। রাজ্য শিক্ষা দপ্তরের অধিকর্তার অফিস থেকে রবিবার খোয়াই থানার দুই শিক্ষকের বিরুদ্ধে জাল সার্টিফিকেটের মামলা করা হয়। অভিযুক্ত শিক্ষক রঞ্জন দাস বর্তমানে সর্বশিক্ষায় খোয়াই জাম্বরা স্কুলে কর্মরত, অপরদিকে জাম্বরা গ্রামের অভিজিৎ নাথ জাল সার্টিফিকেট দিয়ে সবেমাত্র অফার পেয়েছে। খোয়াই থানায় অভিযোগ পেয়ে দুই জাল ডিগ্রিধারী শিক্ষকের বিরুদ্ধে ভারতীয় দণ্ড বিধি 468, 471 এবং 120 বি ধারায় মামলা নেয়। দুই অভিযুক্ত শিক্ষক ছত্তিশগড়ের UCD রমন বিশ্ববিদ্যালয় থেকে জাল ডিগ্রিধারী সার্টিফিকেট এনে চাকরি পায়। এই ঘটনায় খোয়াই জুড়ে চাঞ্চল্য। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে শিক্ষা দপ্তর সকল তথ্য খোয়াই থানার হাতে তুলে দিয়েছে। দুইটা এফআইআর পেয়েছি, অ্যাকর্ডিংলি আমরা রেজিস্ট্রি করেছি। ওগুলি একজন হচ্ছে যে অভিজিৎ নাথ, যার বিএড সার্টিফিকেট যেটা দিয়েছে সেই বিএড সার্টিফিকেটটা যে চাকরিতে ইস্যু করেছিল ওর নামে অফার ইস্যু হয়েছিল। দেখা গেছে ভেরিফিকেশনের পরে দেখা গেছে বিএড সার্টিফিকেট এ ধরনের বীর বাহাদুর সিং পূর্বাঞ্চল ইউনিভার্সিটি থেকে কালেক্ট করেছিল, কিন্তু কনসার্ন ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে যে এই ধরনের সার্টিফিকেটরা ওনারা ইস্যু করেনি। অ্যাকর্ডিংলি তার বিরুদ্ধে আমরা জালিয়াতির মামলা নিচ্ছি 468, 471 আর 120 সেকশন দিয়ে। সেই মাসে একজন রোকসন দাস, দুজনই খোয়াই, অভিজিৎ নাথ আর রোকসন দাস, বাবার নাম রঞ্জন দাস, রোকসন দাসও এম এ ইংলিশ সার্টিফিকেট, এমএ পাস, এমএ ইংলিশ যে মার্কশিট দিয়েছিল ডক্টর সিবি রমন ইউনিভার্সিটি বিলাসপুর ছত্তিশগড় থেকে, ওইটাও কনসার্ন ইউনিভার্সিটি ইস্যু করেনি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।